ব্র্যাক ব্যাংকে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ উভয়ে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে কিন্তু আমি এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি আপনারা বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। বন্ধুরা, বিজ্ঞপ্তিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর বিজ্ঞপ্তি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা রয়েছে, এগুলোর কিন্তু সময় এখনও রয়েছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন এবং কি আবেদন করতে পারেন। বন্ধুরা, আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংকে কিন্তু অ্যাসোসিয়েট ম্যানেজার পদে কিন্তু কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, এখানে কিন্তু পদ সংখ্যা উল্লেখ নেই, এখানে কিন্তু আনলিমিটেড লোক নিয়োগ করা হবে বন্ধুরা, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের ফুল টাইম কাজ করতে হবে, আর এখানে আপনাদের বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাদের জব লোকেশন রাখা হবে। বন্ধুরা, জব রেসপন্সিবিলিটিস এখানে দেওয়া রয়েছে, এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই চাকরি বিজ্ঞপ্তির লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা বিজ্ঞপ্তিটি সুন্দরভাবে দেখে নেবেন। বন্ধুরা, আমি মেন মেন বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, আর এখানে আপনাদের 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে। বন্ধুরা, এখানে আপনারা যারা আবেদন করতে চান তারা কিন্তু এখানে 1 জানুয়ারি 2022 কিন্তু আবেদনটি শেষ হবে। এর আগেই কিন্তু আপনারা এই যেখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে ইনশাল্লাহ আবেদনটি করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আবেদন করে নেবেন। বন্ধুরা, আরও কিন্তু একটি পদ রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েট ম্যানেজার ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে এখানে কিন্তু আনলিমিটেড লোক নিয়োগ করা হবে, এখানে কিন্তু পদ সংখ্যা উল্লেখ নেই, ঠিক আছে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মাস্টার্স অবলিক ব্যাচেলর ডিগ্রি পাস থাকতে হবে, এখানে আপনাদের বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু পোস্টিং রাখা হবে। বন্ধুরা, এই আবেদনটি কিন্তু শেষ হবে 1 জানুয়ারি 2022 কিন্তু এই আবেদনটি শেষ হবে। এর আগে কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে ইনশাআল্লাহ আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের অবশ্যই 3 থেকে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, আরও একটি পদ রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার রয়েছে পদের নাম, ঠিক আছে। এখানে আপনাদের বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাদের পোস্টিং রাখা হবে, ফুল টাইম কাজ করতে হবে আপনাদের এখানে, আর অবশ্যই এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, গ্রাজুয়েট কমপ্লিট থাকতে হবে এখানে যে কোনো ইউনিভার্সিটি থেকে। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের অবশ্যই 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এখানে আপনাদের অবশ্যই আবেদনটি শেষ হবে 1 জানুয়ারি 2022 কিন্তু আবেদনটি শেষ হবে। এর আগে কিন্তু আপনারা ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে এই আবেদনটি সুন্দরভাবে দেখে করে নিতে পারবেন। এই বিজ্ঞপ্তির লিঙ্কটি কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সুন্দরভাবে দেখে সুন্দরভাবে পড়ে কিন্তু আপনারা আবেদনটি করে নেবেন। বন্ধুরা, আমি জাস্ট আপনাদেরকে সুন্দরভাবে এই বিজ্ঞপ্তিটি মেন মেন বিষয়গুলো আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করেছি। বন্ধুরা, আমার উপস্থাপনায় অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হলেও সুন্দরভাবে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নেক্সট আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।